কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণের সর্বশেষ প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি। আমরা যে সিরিজটা শুরু করেছিলাম তার সর্বশেষ প্রশ্ন। এবং আমি বলে রাখি, এই সিরিজের যদি প্রতিটা প্রশ্ন আপনি সমাধান করে যান, এর বাইরে ইনশাল্লাহ আপনাকে কেউ আটকাইতে পারবে না, এগুলো ইনশাল্লাহ আপনার পরীক্ষায় চলে আসবে। ওকে, তাহলে দেখি কি হয় আমাদের। আমরা আজকে বরিশাল বোর্ড 23-এর একটি প্রশ্ন সলভ করতে যাচ্ছি। তাহলে বরিশাল বোর্ড 23-এর যে প্রশ্নটা আমাদের এখানে আছে, দেখেন প্রথমে আমাদের কি বলেছে ভাইয়া। প্রথমে আমাদের দেখেন সেই আমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে জিনিসটা, সেটাই বলেছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে ভাই, বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয়ের কয়টি সূত্র আছে? বিনিয়োজিত মূলধনের নির্ণয়ের কিন্তু দুটি সূত্র রয়েছে, তাই না ভাইয়া? তো দুটি সূত্রের মধ্যে যে কোনো একটি সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এর আগে শিখাইছি দুইটি সূত্র কি, এবং দুইটি সূত্রই কিন্তু আপনাদেরকে আমি লিখে দিয়েছিলাম, তাই না? তো দুইটি সূত্রের মধ্যে সূত্রগুলো কি ভাইয়া, দেখি আমরা। আমরা যদি মালিকানা সত্ত্বের দিক থেকে যদি চিন্তা করি তাহলে সেটাই আমরা একটু লিখি সূত্রটা। বিনিয়োজিত মূলধন সমান মালিকানা তহবিল, মানে হচ্ছে এটা মালিকানা সত্ত্ব, মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী তাই, ওকে ভাইয়া, মাইনাস ভুয়া সম্পদ। এটাই তো ছিল নাকি, এটাই তো সূত্র ছিল। তাহলে ভাই আমরা একটু দেখি তো, মালিকানা সত্ত্ব হিসাব কি কি আছে প্রশ্নে। প্রশ্নে আমাদের মালিকানা সত্ত্ব হিসাব আছে, আমরা দেখতে পাচ্ছি শেয়ার মূলধন একটি মালিকানা সত্ত্ব হিসাব, সাধারণ সঞ্চিতি একটি মালিকানা সত্ত্ব হিসাব, রক্ষিত আয় হচ্ছে একটি মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে 8 লাখ আর 2 10 লাখ আর 3 কত 13 লক্ষ। তাহলে 13 লক্ষ হচ্ছে আমার কি মালিকানা সত্ত্ব এখানে, ওকে ভাইয়া। তাহলে 13 লক্ষ হচ্ছে আমার কি, 13 লক্ষ হচ্ছে আমার মালিকানা সত্ত্ব লিখলাম, প্লাস দীর্ঘমেয়াদি দায়ী। ভাইয়া দেখি তো প্রশ্নে দীর্ঘমেয়াদি দায়ী কী দেওয়া আছে। আমরা জানি দীর্ঘমেয়াদি দায়ী হচ্ছে সাধারণত একটি হয়, সেটা কি আমাদের, সেটা হচ্ছে আমাদের এই যে 15% ঋণপত্র, কত ভাইয়া 2 লাখ। তাহলে আমরা এখানে কত লিখব, এখানে আমরা লিখব 2 লক্ষ, ওকে, মাইনাস ভুয়া সম্পদ। ভাই দেখি তো প্রশ্নে ভুয়া সম্পদ আছে কিনা। এই যে দেখেন প্রশ্নে কিন্তু ভুয়া সম্পদ দেওয়া আছে, প্রাথমিক খরচাবলী। আমরা জানি প্রাথমিক খরচাবলী একটি কি, প্রাথমিক খরচাবলী একটি ভুয়া সম্পদ। প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের কমিশন, এগুলো কি ভুয়া সম্পদ। তাহলে কত ভাইয়া 1 লাখ। তাহলে কত হয় ভাইয়া, 13 আর 2 কত 15, 15 থেকে যদি 1 লক্ষ বাদ দেন তাহলে আমাদের আসে কত, 14 লক্ষ টাকা। এই 14 লক্ষ টাকাই হচ্ছে আমার কি বিনিয়োজিত মূলধনের পরিমাণ। তো আশা করি বিনিয়োজিত মূলধনের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হবে সবাই বুঝতে পেরেছেন। ওকে, আমরা এখন তাহলে পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নে যেটা বলছে, দেখেন আবার ওই একই কথা বলেছে, কি বলেছে আমাদের, ত্বরিত অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো, বারবার আসছে, এটা কি করার দরকার আছে ভাইয়া বলেন তো। এতগুলো প্রশ্ন আমরা সমাধান করলাম, তো ত্বরিত অনুপাতটা আমরা নির্ণয়ের কিভাবে করব, ত্বরিত অনুপাত একটু করে দিই, দেখেন ত্বরিত অনুপাত সমান কি, ত্বরিত অনুপাত সমান ভাইয়া ওপরে থাকবে ত্বরিত সম্পদ আর নিচে থাকবে চলতি দায়। তাহলে ভাই দেখি তো একটু ত্বরিত সম্পদ কি আছে আমাদের। ত্বরিত সম্পদের সূত্র হচ্ছে কি সবাই জানেন, সেটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ, ওকে, এটা হচ্ছে সূত্র। তো প্রশ্নে কি বলেছে, চলতি সম্পদ কত 6 লাখ, মজুত পণ্য কত 2 লাখ। দেখেন কি সিস্টেমে দিয়ে দিয়েছে, তাহলে চলতি সম্পদ 6 লাখ, মজুত পণ্য হচ্ছে তার মধ্যে 2 লাখ টাকার। তাহলে 6 লাখ থেকে 2 লাখ কি করব, বাদ দিব। তাহলে 6 লাখ থেকে 2 লাখ বাদ দিলে আমরা পেয়ে গেলাম কি ত্বরিত সম্পদ, তাহলে কত হয়, 6 লাখ থেকে 2 লাখ বাদ দিলে 4 লক্ষ হয়, আর প্রশ্নে অগ্রিম খরচ নাই, কারণ এটি ত্বরিত সম্পদ। এবং চলতি দায় দেখি আমরা কত আছে, চলতি দায় হচ্ছে প্রদেয় হিসাবে একটি চলতি দায়, আর কি আছে, এটা তো দীর্ঘমেয়াদী দায়, আর এগুলো তো মালিকানা সত্ত্ব, সব এই তিনটা মালিকানা সত্ত্ব, দ্যাট মিনস প্রদেয় হিসাব একটি আছে, কত ভাইয়া 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা হচ্ছে আমার কি, 2 লক্ষ টাকা আমার চলতি দায়। তাহলে এটা করলে, কাটাকাটি করলে কত হবে বলেন তো, 2:1, 2:1 হচ্ছে আমার ত্বরিত অনুপাতের মান, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, নেক্সটে যাই আমরা। নেক্সটে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে দায় মালিকানা অনুপাত, ওই একই কথা ভাইয়া বারবার আসছে, দেখছেন প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ। দায় মালিকানা সমান কি ভাইয়া, বহিদায়। বহিদায় মানে কি, সকল দায়ের যোগফল, আর মালিকানা মানে কি, মালিকানা তহবিল, দ্যাট মিন্স মালিকানা সত্ত্ব হিসাবগুলো, ওকে। আচ্ছা তাহলে বহিদায় আমরা দেখি কি আছে ভাইয়া,
এই যে দায় হিসাব 2 লাখ টাকা, আর কি আছে প্রদেয় হিসাব, এই যে 2 লাখ টাকা, তাহলে কত, 2 × 2 = 4 লাখ টাকা, 4 লাখ টাকা হচ্ছে আমার বহিদায়। মালিকানা তহবিল আমরা নির্ণয় করি ভাইয়া, মালিকানা তহবিল আছে কি কি ভাইয়া দেখেন তো, মালিকানা তহবিল আমার আছে হচ্ছে শেয়ার মূলধন একটা মালিকানা তহবিল, সাধারণ সঞ্চিতি একটি মালিকানা তহবিল, রক্ষিত আয় হচ্ছে একটি মালিকানা তহবিল, তাহলে টোটাল কত হইল 8 × 2 = 10 আর 3 কত 13 লাখ টাকা, তাই না, 13 লাখ টাকা মালিকানা তহবিল। আর আমাদের যদি ভুয়া সম্পদ থাকে তাহলে মাইনাস করতে হয়, আমরা দেখছি ভুয়া সম্পদ একটি আছে কত, প্রাথমিক খরচ বলি 1 লাখ, তাহলে এটাকে আমরা কি করব, মাইনাস করব। মালিকানা তহবিল নির্ণয়ে ভুয়া সম্পদ কি করতে হয়, বাদ দিতে হয়, ওকে, কারণ হচ্ছে ভুয়া সম্পদ মালিকানা সত্ত্ব সৃষ্টি করতে পারে না সে কারণে। তাহলে ভাইয়া আমাদের এখানে কত আসে, তাহলে আমাদের এখানে আসে হচ্ছে 12 লক্ষ, কত আসে 12 লক্ষ, ওকে, তাহলে কত হয় এখানে আমাদের আসবে হচ্ছে 0.33, ঠিক আছে, 3×4 = 12, তার মানে 1/3, তাই না, 1/3 মানে আমরা এটাকে 0.33 লিখতে পারি, ঠিক আছে, 0.33 / 1, ক্যালকুলেটার করে দেখবেন এটাই আসবে। এবার দেখি ভাইয়া গ নম্বরে আমাদেরকে কি নির্ণয় করতে বলেছে, গ নম্বর প্রশ্নে আমরা চলে যাই, দেখেন গ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে ভাইয়া, খুব সুন্দর একটা প্রশ্ন এটা, আমাদেরকে বলেছে নিট লাভ অনুপাত নির্ণয় করো, কি নির্ণয় করো, নিট লাভ অনুপাত। তাহলে নিট লাভ অনুপাতের কি সূত্র ছিল জানো ভাইয়া, নিট লাভ অনুপাত, ওকে, আমি কিন্তু শিখাইছিলাম এর আগে বোর্ড প্রশ্নে, নিট লাভ অনুপাত যেহেতু নির্ণয় করছি শক্তিশালীকে, শক্তিশালী হচ্ছে নিট লাভ, উপরে থাকবে নিট লাভ, নিচে থাকবে কে, নিচে থাকবে হচ্ছে নিট বিক্রয়, আর লাভের অনুপাতগুলো বের করতে 100 দিয়ে গুণ করতে হয়, ওকে, তাহলে নিট লাভ কি প্রশ্নে দেয়া আছে, এই যে দেখেন নিট লাভ কিন্তু প্রশ্নে দেয়া আছে, কত ভাইয়া নিট লাভ দেয়া আছে আমাদের 3 লক্ষ টাকা, ওকে, আর আমাদের বছরে বিক্রয় কত দেয়া আছে 15 লক্ষ টাকা, তাহলে এটাই নিট বিক্রয়, আর তো কিছু নাই যেহেতু এটাই নিট বিক্রয় × 100, তাহলে এটা দিয়ে যদি কাটি তাহলে 5 দিয়ে যদি 100 কাটি তাহলে হচ্ছে 20, তাহলে উত্তর লিখতে হবে 20 100 দিয়ে গুণ করেছি সেজন্য পার্সেন্ট, তাহলে আমাদের নিট লাভ অনুপাত কত বের হলো ভাইয়া, আমাদের নিট লাভ অনুপাত বের হলো 20%, ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। এবার আমাদের দেখেন ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমরা সবাই ভুল করে থাকি, ঠিক আছে, আমাদের একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এই ইন্টারেস্টিং প্রশ্নটা আমরা কি করি সবাই ভুল করে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত, কি অনুপাত ভাইয়া, মূলধন গিয়ারিং অনুপাত, ভাইয়া এই মূলধন গিয়ারিং অনুপাত আবার কি জিনিস, এটার সূত্র কি, মূলধন গিয়ারিং অনুপাতের সূত্র হচ্ছে ভাইয়া স্থির খরচ যুক্ত তহবিল, ঠিক আছে, স্থির খরচ যুক্ত তহবিল, ওকে, আর নিচে থাকবে সাধারণ শেয়ারের মালিকানা সত্ত্ব, ওকে ভাইয়া, দ্যাট মিনস মালিকানা সত্ত্ব দিয়ে ভাগ করব, ঠিক আছে, ওকে, সাধারণ শেয়ারের মালিকানা মানে সাধারণ শেয়ারের মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্ব। এখন কথা হচ্ছে ভাইয়া স্থির খরচ যুক্ত তহবিল কি জিনিস, ভাইয়া মনে রাখবেন স্থির খরচ যুক্ত তহবিল হচ্ছে 2টা হয়, কি কি, স্থির খরচযুক্ত তহবিল, ওকে, স্থির খরচযুক্ত তহবিল হচ্ছে 2টা, একটা হচ্ছে কি ভাইয়া অগ্রাধিকার শেয়ার, কি ভাইয়া অগ্রাধিকার শেয়ার মূলধন, ওকে, নাম্বার দুই হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, কি দায় ভাইয়া দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে, এই 2টাকে বলা হয় স্থির খরচযুক্ত তহবিল। কেন বলা হয় ভাইয়া, অগ্রাধিকার শেয়ারের আগে দেখবেন লেখা থাকে 5% অগ্রাধিকার শেয়ার, ওকে, তার মানে দেখেন অগ্রাধিকার শেয়ারের যে খরচটা 5% এটা একবারে স্থির ফিক্সড, ভাইয়া দীর্ঘমেয়াদী দায় দেখেন এই যে ঋণপত্র একটি দীর্ঘমেয়াদী দায়, তার আগে কিন্তু একটা পার্সেন্টেজ দেয়া আছে, তার মানে 15% হচ্ছে ফিক্সড, ঋণের সুদ ফিক্সড, সেই জন্য এদেরকে বলা হয় স্থির খরচযুক্ত তহবিল, ওকে ভাইয়া, তাহলে দেখি আমাদের এখানে কি আছে স্থির খরচযুক্ত তহবিল কি কয়টা আছে দেখি তো, অগ্রাধিকার শেয়ার কি প্রশ্নে আছে, নাই, তাহলে আছে কি দীর্ঘমেয়াদী দায় ঋণপত্র কত 2 লাখ, তাহলে আমরা এখানে 2 লাখ লিখেছি, আর সাধারণ শেয়ারের মালিকানা সত্ত্ব, সাধারণ শেয়ারের মালিকানা সত্ত্ব কি অর্থাৎ মালিকানা তহবিল, মালিকানা তহবিল দেখি তো প্রশ্নে আছে কিনা, এই যে শেয়ার মূলধন একটি মালিকানা তহবিল,
তারপরে আমাদের সাধারণ সঞ্চিতি একটি মালিকানা তহবিল, রক্ষিত আয় হচ্ছে আমাদের একটি মালিকানা তহবিল। তাহলে মালিকানা তহবিল 13,00,000 টাকা, আর এখান থেকে আমরা জানি প্রাথমিক খরচাবলী থাকলে বাদ দিতে হয়। তাহলে মালিকানা তহবিল হবে কত টাকা? 13 থেকে 1 বাদ দিলে 12,00,000 টাকা। ওকে ভাইয়া, তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত বের হয় দেখি তো, 2,00,000 ভাগ 12,00,000। আচ্ছা, 2,00,000 ভাগ 12,00,000, ওকে, 2,00,000 ভাগ 12,00,000, তাহলে আমাদের আসে হচ্ছে 0.17। কত আসে? 0.17, আর একটা অনুপাত 1 লিখতে হবে। ওকে ভাইয়া, এবার আমি একটা কথা বলি, ঠিক আছে, এটা বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই মূলধন গিয়ারিং অনুপাতের আপনি দুইভাবে বের করতে পারেন, দুটাই হচ্ছে অ্যাকসেপ্টেড। আপনি যদি মনে করেন স্থির খরচযুক্ত তহবিল আপনি নিচে দিবেন, ওকে, আর সাধারণ শেয়ারের মালিকানা আপনি উপরে দিবেন, ঠিক আছে, অর্থাৎ এটাকে আপনি উপরে লিখবেন, এটাকে আপনি নিচে লিখবেন, সেটাও হবে, সেটাও অনেক বইতে করা আছে, আবার এটাও করা আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করেন। তাহলে ভাইয়া কথা হচ্ছে উত্তর তো ভাইয়া দুইটা হবে, হ্যাঁ উত্তর দুইটা হবে, দুইটাই অ্যাকসেপ্টেড, দুইটাই অনুমোদিত। ওকে ভাইয়া, তাহলে আমার মনে হয় যে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন, আমি হয়তো 6টা বা 7টা ম্যাথ সলভ করাইলাম, এই 6টা বা 7টা ম্যাথ সলভ করাইতে যে অনেক কথা বলেছি, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন 6টা বা 7টাই প্রশ্নের প্র্যাকটিস করবেন, প্রতিটা প্রশ্নের সাথে সাথে আমি এই প্রশ্নের পিডিএফটাকে ইনক্লুড করে দিচ্ছি যাতে করে বাসায় প্র্যাকটিস করতে পারেন, আর সাথে যদি বই থাকে, বোর্ড প্রশ্ন থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভাইয়া। তাহলে এই 6টা বা 7টা প্রশ্ন আপনি যদি খুব সুন্দর করে বাসায় প্র্যাকটিস করে যান, আমার বিশ্বাস এখান থেকে আপনি 20-এ 20 নিয়ে আসতে পারবেন। তো ওকে ভাইয়া, আর্থিক বিবরণী বিশ্লেষণ পার্ট বা প্লে লিস্ট আমি এখানে আজকে শেষ করছি, সবার সাথে অন্য চ্যাপ্টারের ম্যাথ নিয়ে আবারও দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করেন যাতে করে আপনাদের জন্য আমি সমস্ত সাজেশনগুলো এইভাবে সমাধান করে আপনাদের কাছে তুলে দিতে পারি। ওকে ভাইয়া, তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ সবার সাথে আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।